Hey guys, assalamu alaikum. Amar naam Jehad. Welcome back to my another pets blog. So, asha kori shobai bhalo achen. Ami apnader jonno bhalo achi ar amar posha prani gulo bhalo ache. To ami ajke chole eshechi amar pakhir setup e. To pakhir setup ajke amra dekhabo amader shadharonobar colony ta check korte hobe. Hari gulor ki obosthay ager breeding e amra 24 theke 25 pich bachcha paisilam. To tarpor ekhane ar এক জোড়া বাচ্চার মতো থেকে গেছে মানে পরে ওটা বের হইছে ওটার মানে ইয়ে করা হয়নি আর বাকি বাচ্চাগুলো সব সেল হয়ে গেছে তো এখন পরের ব্রিডিং এ হাড়িগুলো সব নেস্টিং চেঞ্জ করে দিয়েছিলাম আপনারা ভিডিওতে দেখছেন চ্যানেলে ভিডিওটি আছে আর যারা দেখেননি তারা আমি কিভাবে নেস্টিং দিই এদের আমি কিভাবে হাড়িগুলো পরিষ্কার করে দিই ব্রিডিং শেষে সেগুলো সবকিছু আমাদের চ্যানেলে দেওয়া আছে দরকার হলে ওটার লিংক আমি আই বাটনে দিয়ে দিব আর তো তারপর থেকে তারা কি করলো তো সেগুলো আমরা আজকে চেক করব কারণ আমি এতদিন আমি দেখতে পারিনি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর পুরো ভিডিও জুড়ে সকলে আমার সাথে থাকবেন তো ভিউয়ার্স আজকে পাখিদের আমি প্রোবায়োটিক ওষুধটি মানে আমরা দিছি তো পানিগুলো টান দিয়ে রাখছিলাম আর আমাদের যে ওই পেয়ারটা কিন্তু অনেক সুন্দরভাবে পেয়ার নিছে তো ওই পেয়ারটাকে এই সেপারেট কেজে আমরা পার করে দিব তো পরের মানে নেক্সট ব্লগে এর পরের ভিডিওতে আমরা ওখানে পার করে দিব কারণ ওর খাঁচার একটু কাজ আছে খাঁচাটার নিচে একটু ইট দিয়ে খাঁচাটা একটু হাইট করতে হবে নয়তো এই মাঝার যেগুলো ময়লা সেগুলো একদম ওপরে মানে ট্রের ভেতরে ঢুকে যায় তো ও দেওয়ার পর আমরা ওখানে বাকিটাকে সেট আপ করে দিব আর ওই পেয়ারটা অলরেডি সেল মানে নিয়ে যাবে ওটা তো ওটাও ভিডিও হবে আর আমাদের বাকি ডাবগুলো এভাবে আছে আমাদের ফিঞ্চগুলো এইভাবে আছে আর কালো দাবার তো একটা মারাত্মক আপডেট আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব পরে এক ভিডিওতে তো চলুন সাদা দাবার কলোনিতে ঢোকা যাক তো তার কারণ তার জন্য আর কি উঁচা তো এই টুলটা আমি নিয়ে নিব প্রত্যেকবারের মতো গেটটা ভালো করে লাগাই দিই কারণ যেহেতু আজকে আমি একা তো একা একাই মানে ভিডিওটা করতে হবে সব কিছু দেখাইতে হবে একা একাই আমি দেখাবো এই যে নেস্টিং আমি এভাবে দিয়ে দিচ্ছিলাম তো এগুলোতে আর নেস্টিংয়ের মধ্যে আমি ইউজ করি এর মধ্যে সব রকমই আমি ঘাস দিই শুকনো ঘাস যেটা ঘাস দিই তারপরে নারকেলের শোভা যেটা ওটা দিই তারপরে খেজুরের পাতা আছে আর ঘাস দুই তিন রকমের দিই মানে বাকিতে যেটা প্রয়োজন হয় সেটাই যেন তারা মানে নিতে পারে তো এই কারণে আর কি আমি তিন চার রকমের সব কিছু মেটেরিয়াল আমি ওদের দিয়ে থাকি এটা একটু নড়তিছে তো সমস্যা নেই এটা কখনো পড়বে না কারণ আমি উপরে নিজে ডিল করে একদম নাট দিয়ে সেভাবে লাগাইছি আর পাখিগুলো আমাদের এইভাবে আছে এই যে এগুলো হলো নতুন ওই ওই একটা আর ওই একটা হলো নতুন বাচ্চা মানে ওই দুই এক জোড়া বাচ্চাই এখানে থেকে গেছে আর এগুলোতে খ্যার মানে ইয়ে করছে যেগুলো চলে চলে আসে এগুলো হলো আমাদের ওই যখন এখানে মেঝেতে খ্যার দেওয়া ছিল তো ওই অবস্থাতেই আর কি এগুলো নেস্টিং করে ফেলছিল তো ওগুলোতে আমি হাত দিইনি কারণ যাওয়া পাখিকে কেউ কখনো ডিস্টার্ব করবেন না ওইভাবে তো চলুন আমরা প্রথম হাড়ি থেকে শুরু করি এই পাশ থেকে শুরু করবো আমরা তো গাছটা জ্বালাইনি এখানে দেখেন খড় দিয়ে কিভাবে নেস্টিং করছে মার্শাল এর মধ্যে আমরা ডিম দেখতে পাচ্ছি এর মধ্যে ডিম আছে হলো 4, 5, 6, 7 এর মধ্যে 60টা ডিম আছে ভিউয়ার 60টাই ফাটেল আমরা চাইলে এখান থেকে বাচ্চা ফুটবে 60টাই কত সুন্দর এর মধ্যে 60টা ডিম দিয়ে দিয়েছি আমরা ডিস্টার্ব করবো না আর এই হ্যারিতে এই হাড়িতেও মাশাল্লাহ ডিম আছে তো কয়টা ডিম দিছে আমরা দেখব আসলে এরা এমনভাবে নেস্টিং করে এই হাড়িতে ডিম দিছে হলো এরা 4, 5টা ডিম দিছে 5টা ডিমেই ব্লাড আছে মানে বাচ্চা আছে দেখা যাক তো এটাও আল্লাহ দিলে এটাও ফুটবে আর আমাদের এই ওপরের হাড়িতে মাশাল্লাহ ভিউয়ার্স এর মধ্যেও ডিম আছে তো এটা হাড়ি অনেক উপরে তো এটা আমরা ইয়ে করবো না এর মধ্যে ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তো এর মধ্যে ডিম আছে হলো তিনটা ডিম আছে কিন্তু আমার মনে হচ্ছে তিনটা ডিমটা নষ্ট হয়ে গেছে তো আমরা এই হাড়িটা নিচে নামাবো Thank you.
ভিউয়ার্স, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে ডিমগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে বাচ্চাও আছে। ওয়েট, তো ভিউয়ার্স আমরা এটা এভাবেই রেখে দিব, দেখা যাক কি হয়। তো আমরা হাঁড়িটা এভাবেই রেখে দিলাম, আর বাকি আমরা এখন ওই পাশগুলো চেক করবো। এই যে এই পাশে নেস্টিং করতেছে পাখিগুলো, আর আমাদের এখানেও ডিম দিয়ে দিছে, এখানে মাশাআল্লাহ অনেকগুলো ডিম দেখতে পাচ্ছি। এখানে ডিম আছে হলো 4, 5, 6, 6টা ডিম আছে, আর এখানে দেখা যাচ্ছে না আর কি, এখানের জন্য আমাদের ইয়ে লাগবে। এখানেও মাশাআল্লাহ ডিম আছে আমাদের, এদের ভিউয়ার্স একদম ভেতরে দেখতে পাচ্ছেন, এর মধ্যে ডিম আছে আমাদের 3টা ডিম আছে, আরো দিবে। আর এগুলা হাড়িগুলো ফাঁকা আছে, এগুলো তো নেস্টিং করেনি এখনো, এর মধ্যে ডিম দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলো ডিম, সবগুলোতে বাচ্চা আছে। তো আমাদের কলোনির মধ্যে এই পাশের হাড়িগুলোতে পাখিগুলো বেশি বাচ্চা করে থাকে, আর এই পাশে আমরা দেখতে চাইলে এই পাশেও মাশাআল্লাহ ডিম দিয়ে দিছে, এদের মধ্যে ডিম আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এদের মধ্যে ডিম আছে হলো 1, 2, 3, 4, 5, 6, 6টা ডিম আছে এর মধ্যে। আর এগুলোতে নেস্টিং করতেছে, এগুলোতে এখনো ডিম দেয় না, নতুন করে ডিম দিয়ে দিছে, এর মধ্যেও নেস্টিং করতেছে নতুন করে পাখি। তো পাখিগুলো আর কি অনেক ভয় পেয়ে গেছে, তো আমরা আজকে আর এদের ডিস্টার্ব করবো না, কারণ যতদূর আমরা দেখলাম পাখিগুলো মানে ডিমে চলে এসছে, সব পাখিগুলো ডিম দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ অনেকগুলো করেই ডিম দিচ্ছে। কিছু কিছু পাখি রেজাল্ট এবার একটু খারাপ হয়েছে, তো সেটা সমস্যা নেই, কারণ পাখি টানার যেটা হলো শীতের মধ্যে ওরা 2বার বাচ্চা করলো, এটা যে 3বার বাচ্চা হবে, এরপর এটাই আমরা লাস্ট বাচ্চা নেব, তারপর আমরা কিছুদিন আবার রেস্টে দিয়ে দিব, তারপর আমরা অনেক ধরনের মেডিসিন ইউজ করতেও পারি আবার নাও করতে পারি, সেটা আমাদের আবহাওয়ার ওপরে। তো পাখিগুলো এখন যে যেখানে ডিম দিছে সেখানে একদম চলে যাবে, তো আমরা এই কলোনির মধ্যে দেরি করবো না, স্টে করবো না, এখান থেকে আমরা বের হই। তো ভিউয়ার্স, আমরা কলোনি থেকে বের হয়ে যাচ্ছি, আর আমরা লাইট ইউজ করছি কলোনিতে আপাতত, যেহেতু এখন মোটামুটি গরম পড়ে গেছে, তো আমি সাদা বাল্ব অলরেডি দিয়ে দিছি, আর ওই পাশে টেম্পারেচারের জন্য হালকা করে একটা লাইট দিয়ে রাখছি, তো ওটাও খুলে ফেলে দিয়ে সাদা বাল্ব দিয়ে দিব, নয়তো একটা বাল্বই থাকবে। আর আমাদের ওই কলোনিটা তো আপাতত ফাঁকা পড়ে আছে, তো এই যে দেখতে পেলেন আমাদের কলোনি, সাদা বাল্বের কলোনি, তো এটার আপডেট এটাই ছিল। তো আমরা এখন এখান থেকে বের হব। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন সাদা দাভা এবার মোটামুটি করছে রেজাল্ট, তো এখন কয়েকদিন পরে আমরা বুঝতে পারবো কেমন রেজাল্ট হয়েছে, কার কেমন রেজাল্ট হয়েছে, কোন হাড়ি থেকে কত পিস বাচ্চা আমরা পাবো। তো হাড়িগুলো নাম্বারিং করতে হবে, কিন্তু বেশি হাড়ির কারণে আমরা নাম্বারিং করি না, কারণ অল্প হাড়িতে বোঝা যায় আর কি। তো এটা সাদা দাভার বাচ্চাগুলো ফোটার যে আপডেটটা সেটা দেখার জন্য সকালে আমার পাশে থাকবেন, আর আজকের ভিডিও আমি বেশি বড় করবো না, আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, আর কালকের ভিডিওতে কট এলে সেবাইটকে বিডিংয়ে দেওয়ার জন্য, তো সেটা আপনাদের শেয়ার করবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।